26 নভেম্বর ধর্মঘটের সমর্থনে সিপিআইএমের ডাকে পথসভা আয়োজিত হলো ব্যারাকপুর বামনপুর এলাকায়। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। কৃষি আইন, শ্রম আইন বাতিল করা, আয়করের আওতার বাইরে থাকা সকল পরিবারকে 6 মাস পর্যন্ত 7,500 টাকা করে দেওয়া, প্রত্যেক পরিবারকে 10 কেজি খাদ্যশস্য দেওয়া, 100 দিনের কাজ 200 দিন করা, মজুরি বৃদ্ধি করা, মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ও রেল প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বিক্রির বিরুদ্ধে আগামী 26 নভেম্বরে দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুর বামনপুর বাজারে এক পথসভার আয়োজন করা হলো সিপিআইএমের তরফ থেকে। পথসভায় বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য গার্গী চট্টোপাধ্যায়, সিপিআইএম নেতা নীলমণি ঘোষ, মোস্তাক আলী, কংগ্রেসের তরফে তোয়েব আলী, প্রমোদ ভার্মা সহ অন্যান্য নেতৃত্ব। তার আর্থিক ক্ষতি স্বীকার করে রেখে যায়, তার শেষ অস্ত্র মানে স্ট্রাইক মানে হচ্ছে আঘাত করা। সে একদিন